শ্রদ্ধা অনেক ভালোবাসা। আজকে যাবো আমি দিদিবাড়ি, প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড আর খুব 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 মজা করবো দিদিবাড়ি গিয়ে। তো সকাল সকাল আমি ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বাজে ওই ঘড়িতে 8টা মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। কেউ তো আমি আগে ঝটপট রেডি হইনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো চলো সঙ্গে থাকো সাথে থাকো, কেউ মিস করো না। কিন্তু একপত্র গোছানো অনেকটাই কমপ্লিট, শুধু কসমেটিকগুলো ভরে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তার আগে চলো সাজুগুজুটা ঝটপট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? আর এই দেখো আমার ফুল লুকটা, খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে নিয়েছি, কারণ দিদির বাড়ি যাবো, তাই প্রচণ্ড এক্সাইটেড। তো যাই হোক চলো এবার বেরিয়ে পড়ি। রাস্তায় আস্তে আস্তে ক্যামেরাটা আর অন করা হয়নি, সোজা চলে এসেছি এখন একটা সোনার দোকানে, কারণ দাদুভাই আমাকে দিয়েছে নূপুর আর চুটকি গড়ানোর জন্য টাকা, তাই বাবাকে সাথে নিয়ে আমি চলে এসেছি সোনার দোকানে। তো এখানে অনেকগুলো নূপুর দেখাছিল, আর সত্যি কথা বলতে নূপুর না আমার ভীষণ পছন্দের, তো দাদুভাই আমাকে দিচ্ছে কিনে, তো বললো যে তুই নিজে চয়েস করে কিনে নেগা। তো বাবা এসেছে যেহেতু আমাকে দিদির বাড়িতে দিতে, তাই বাবাকেও সাথে নিয়ে দোকানে চলে এসেছি। আর এখানে অনেক রকম নূপুর দেখা ছিল, তো ফাইনালি একটা চুজ করে ফেললাম। আর এই দেখো এই নূপুরটা আমি চুজ করেছি, আর আমার পা যেহেতু অনেকটাই ছোটো থাকায় নূপুরটা না অনেকটা কেটে বাদ দিতে হলো। তো যাই হোক, তারপর যে আমি আঙুল চুটকিগুলো দেখছিলাম, এখানে দেখো অনেক রকম চুটকি বের করে দিয়েছে, আর সবগুলোই না খুব সুন্দর ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না, তবুও তার মধ্যে থেকে একটা বেছে নিলাম। আমি চলে এসেছি দিদিভাইদের বাড়ি, আর এই দেখো আমাদের সোনামা, আর এই যে আমাদের বাবুটো চলে এসেছে আমার কাছে। আমার কাছে একটু তৈরি মনে হচ্ছে, কেমন লেগেছে বলো, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, বাই বাই, সব বলে দিল, তোমরা কিন্তু ওর কথা রেখো, ঠিক আছে? আর যে বাবু বাই বাই বাবু হাই বলে দাও না, হাই বাই 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 বাই, আরে এটা মনে বলে যে না দেখতে চিকা দেখতে চিকা, দিদি মনে হয় নিচে গেল, তো চলো দেখতে থাকো সারাদিন কি কি করি। হ্যাঁ, আর বাবা নিচে বসে জল খাচ্ছে, আর আমি উপরে সোজা চলে এসেছি আমাদের বাবুটার কাছে। না বলো যে এখন তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আমি আসবো বলে দিদিভাই আমার জন্য অনেক কিছু রান্না করেছে, তার মধ্যে চলো দেখাই কী কী রান্না করেছে। এখানে দেখো পটল ভাজা, আলু ভাজা, তারপর ভেন্ডি ভাজা, পোস্ত, ডাল, আর করেছে চিকেন কষা, তারপর মিষ্টি দই, সব কিছু আনিয়েছে। তো যাই হোক চলো ও দেখতে থাকো, দিদিভাই বলছে তুই আসবি আর আমি করবো না, তাই হয়। তো যাই হোক চলো দেখতে থাকো। আর আমরা যখন পৌঁছালাম তখন অনেকটা বেলাও হয়ে গেছিলো, তাই দিদিভাই আমাদেরকে সাথে সাথেই খেতেও দিয়ে দিয়েছে। তো দেখো এখানে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চলো এবার খেতে থাকি, কারণ খিদেও পেয়ে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু ওই জন্য। আর ওইদিকে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, তারপর উঠে বিকালবেলা চলে এসেছি ছাদে, আর ছাদের ভিউটা দেখো কী সুন্দর, তাই না? আর ওইদিকে আমাদের সোনাটা ড্যান্স প্র্যাকটিস করবে, তো চলো তোমরাও দেখতে থাকো।
ওটাকে মুড়ি মাখিয়ে দিলাম আর ও দেখো এখানে কি সুন্দর করে খাচ্ছে আর দিদিভাই আমি দুজনে একসাথে খাবো তাই দিদিভাই একটা জায়গাতে মুড়িগুলো মাখাচ্ছে তো পেঁয়াজি বানিয়েছে তো যাই হোক চলো এবার খেয়ে নিই আর দিদিভাইতে এসে খুব ভালো লাগছে আমার আর এখানে দেখো দিদি শাশুড়ি মা তারপর জা তারপর কাকিমণি আর সবাই এসেছে আমাকে এই দেখা করার জন্য যেহেতু আমি দিদির বাড়িতে বিয়ের পর প্রথমবার এলাম খুব 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 ভালো লাগছে সবাই মিলে একসাথে অনেক গল্প গুজব করছি তো যাই হোক চলো কেমন লাগলো আজকে ভিডিওটা সকলে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে তো চলো সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো।